আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি প্যানভিশন টিভির নিয়মিত আয়োজন মাইলস্টোন হোমস লিমিটেড নিবেদিত সুরের আহ্বান লাইভ অনুষ্ঠান। সাথে আছে আমি আব্দুল্লাহ নোমান এবং বরাবরের মতো আমাদের সাথে রয়েছেন দেশের দুজন উদীয়মান তারকা শিল্পী, শিল্পী সাইদ সুমন এবং লক্ষ্যপ্রাণের সুর 2017 চ্যাম্পিয়ন শিল্পী মোর্শেদুল ইসলাম। ওয়ালাইকুম আসসালাম সাইদ সুমন এবং মোর্শেদুল ইসলাম, কেমন আছো? আলহামদুলিল্লাহ। কেমন লাগছে তোমাদের আজকে স্টুডিওতে এসে? অনেক ভালো লাগছে আর ধন্যবাদ জানাচ্ছি বরাবর মতো এত সুন্দর একটি প্রোগ্রামের আয়োজন করার জন্য প্যানভিশন টিভিকে। প্রথমে ধন্যবাদ জানাচ্ছি প্যানভিশন টিভিকে এবং দেশ এবং বিদেশ থেকে যারা দেখছেন সকলকে মোবারকবাদ এবং আপনাকে শুভেচ্ছা। ধন্যবাদ আজকের শিল্পীদেরকে। প্রিয় উপস্থিতি আপনাদেরকে জানিয়ে রাখছি আজকের এই অনুষ্ঠান জাতীয় চেতনার কবি কবি মতিউর রহমান মল্লিককে নিবেদন করে আমরা আমাদের গান অনুষ্ঠান শুরু করছি। শুরুতে আমরা সাইদ সুমনের কাছ থেকে শুনব প্রথম গান। সাইদ সুমন, কোন গানটি শুনবে আজকের দর্শকদের উদ্দেশ্যে? জি, আমি প্রথমে যে গানটি শোনাতে চাই কবি মতিউর রহমান মল্লিক ভাইয়ের একটি গান, সুর করেছেন সুর সম্রাট মশিউর রহমান। আল্লাহকে সত্যি ভালোবাসে যে, আল্লাহর দিন কেউ সে আলোর ক্ষীণ কেউ, মনের গভীর থেকে ভালোবাসে সে। আল্লাহকে সত্যি ভালোবাসে যে, আল্লাহর দিন কেউ সে আলোর ক্ষীণ কেউ, মনের গভীর থেকে ভালোবাসে সে। আল্লাহকে সত্যি ভালোবাসে যে, আল্লাহর দিন কেউ সে আলোর ক্ষীণ কেউ, মনের গভীর থেকে ভালোবাসে সে। ভালোবাসে রাসূলের পবিত্র সুন্নাহ, সুন্নাহ মেনে নেয় তার খাঁটি উম্মাহ। ভালোবাসে রাসূলের পবিত্র সুন্নাহ, সুন্নাহ মেনে নেয় তার খাঁটি উম্মাহ। হুক না তাবিয়ে শাদি অনুরোধ সাধা সাধি, হুক না তাবিয়ে শাদি অনুরোধ সাধা সাধি, মেনে নেয় তার সবই অনাশে। আল্লাহকে সত্যি ভালোবাসে যে, আল্লাহর দিন কেউ সে আলোর ক্ষীণ কেউ, মনের গভীর থেকে ভালোবাসে সে। আল্লাহকে সত্যি ভালোবাসে যে, ভালোবাসে কোরআন হাদিসের আহ্বান, জীবনের ঘানে টানে ওই দুটি নির্দেশে। ভালোবাসে রাসূলের অনুপম সংস্কৃতি, হুক না তা যুদ্ধ শান্তির রাজনীতি। ভালোবাসে রাসূলের অনুপম সংস্কৃতি, হুক না তা যুদ্ধ শান্তির রাজনীতি। হুক না তা দেশ সেবা লেনদেন নেবা দেবা, হুক না তা দেশ সেবা লেনদেন নেবা দেবা, ত্যাগ কুরবানি করে হেসে হেসে। আল্লাহকে সত্যি ভালোবাসে যে, আল্লাহর দিন কেউ সে আলোর ক্ষীণ কেউ, মনের গভীর থেকে ভালোবাসে সে। মনের গভীর থেকে ভালোবাসে সে, মনের গভীর থেকে ভালোবাসে সে।
কবি মতিউর রহমান মল্লিককে জান্নাত নসিব করুন, এত সুন্দর সুন্দর গান তিনি আমাদেরকে উপহার দিয়েছেন। আল্লাহুম্মা আমিন। মানে জীবনের প্রতিটি বাঁকে বাঁকে, জীবনের প্রতিটি প্রয়োজনে কিন্তু আমরা কবি মতিউর রহমান মল্লিককে খুঁজে পাই। জি, তো ধন্যবাদ জানাচ্ছি সাইদ সুমনকে। তো প্রিয় দর্শক, আমরা সাইদ সুমনের গান শুনলাম। আজকে যেহেতু দুইজন শিল্পী স্টুডিওতে উপস্থিত রয়েছে, সুতরাং এক একজনের গান শুনবো আর কি। তো এই পর্যায়ে আমরা মোরশেদুল ইসলামের গান শুনবো, তার আগে একটি ফোন কল নিয়ে নিচ্ছি। সালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সাতক্ষীরা থেকে বলছিলাম। জি, সাতক্ষীরা থেকে বলছেন, ভাইয়ের নাম বলবেন? মাসিন আলম। সাইদ সুমনের কাছে একটা হলুদ পাতার গান শুনছিলাম। জি, সাইদ সুমন থেকে হলুদ পাতার গান। ঠিক আছে, আপনি সাথে থাকুন, আমরা শোনানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। দর্শকরা অলরেডি আমাদের কাছে রিকোয়েস্ট করে বসেছে যে সাইদ সুমন থেকে হলুদ পাতা গান শুনবে। সাইদ সুমন প্রস্তুত থাকবে ইনশাআল্লাহ শোনার জন্য। তো আমরা এখন মোরশেদের কাছে গান শুনতে চাই। মোরশেদ, কোন গানটি আজকে দর্শকদের উদ্দেশ্যে বলবে? ধন্যবাদ ভাইয়া। আজকে যে গানটি শোনাতে চাচ্ছি, এই গানটি লিখেছেন কবি মতিউর রহমান মল্লিক, আমি যতটুকু জানি একদম শেষের দিকে এসে, জীবনের শেষের দিকে লিখে, শেষের দিকে যখন উনি অসুস্থ ছিলেন তখনকার লেখা। সুর করেছেন মশরুর রহমান। নিজেকে চেনার তুমি তৌফিক দাও খোদা, তোমাকে চেনার তুমি তৌফিক দাও, নিজেকে চেনার তুমি তৌফিক দাও খোদা, তোমাকে চেনার তুমি তৌফিক দাও। আলোয় দীপ্ত করো নয়ন আমার, আলোয় দীপ্ত করো নয়ন আমার, ভোরের বিভায় ভরো এ মন আমার, তবু আছে নার যত পর্দা সরা, নিজেকে চেনার তুমি তৌফিক দাও খোদা, তোমাকে চেনার তুমি তৌফিক দাও। যে জানে না তোমাকে সে জানে না কিছু, জানে না সে জীবনের অথই মানে, যে মানে না তোমাকে সে মানে না কিছু, গভীর আধার তারে শতত টানে, বাসে না সে ভালোয়ে তমাম জাহান, কোনো প্রান্তার কাছে পায় না কোদাম, অভিশাপ দেয় তারে কালের খরা। নিজেকে চেনার তুমি তৌফিক দাও আল্লাহ, তোমাকে চেনার তুমি তৌফিক দাও। সরল পথের দিশা তুমি ছাড়া কেউ দেখাতে পারে না গো পথের মালিক, মনের ভ্রান্তি যত তুমি ছাড়া কেউ মোছাতে পারে না গো মহান খালিক। দাম্ভিক সংশয়ে যুগে যুগে মিথ্যার বেশাতি করাই বড় যোগ্যতর, নিজের স্বার্থ ছাড়া বোঝে না সে কিছু, বস্তুই সব তার লক্ষ্য জড়, স্বদেশের ব্যথা তারে করে না কাতর, বিবেকের ঘরে তার শুধুই পাথর,
কি যে কি বোঝে না আহা, বোঝে না সে তাও। নিজেকে চেনার তুমি তাও ফিকে দাও আল্লাহ, তোমাকে চেনার তুমি তাও ফিকে দাও। আলোয় দীপ্ত করো নয়ন আমার, আলোয় দীপ্ত করো নয়ন আমার, ভোরের বিভায় ভরো এমন আমার, তবু অচেনার যত পর্দা সরাও। নিজেকে চেনার তুমি তৌফিক দাও আল্লাহ, তোমাকে চেনার তুমি তৌফিক দাও। আমিন, আমিন। মারহাবা, অসংখ্য ধন্যবাদ মুর্শিদুল ইসলামকে এত সুন্দর একটি গান চমৎকারভাবে উপস্থাপন করার জন্য। আমাদের একটা ফোন কল এসছে, আমরা একটু কলটা নিয়ে নিই। সালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, কোথা থেকে বলছেন? জি আলহামদুলিল্লাহ, ভালো আছি। আজকে আমাদের স্টুডিওতে দুজন শিল্পী উপস্থিত রয়েছেন। ইনশাআল্লাহ আপনি সাথে থাকুন, আমরা শোনার চেষ্টা করব। সাইদ সুমনের কাছে হলুদ পাতা গানটির শোনার রিকোয়েস্ট এসেছিল, সেটা কি আমরা এখন শুনবো? শেষের দিকে শোনালে বোধ হয় বেশি ভালো হবে। আমি তাহলে এখন কোন গানটি শুনবো? এখন কবি মতিউর রহমান মল্লিক ভাইকে স্মরণ করে একটি গান শোনাতে চাই দর্শকদেরকে। আমাকে যখন কেউ প্রশ্ন করে কেন বেছে নিলে এই পথ, এই গানটা শোনাতে চাই। গানটি কথা এবং সুর কবি মতিউর রহমান মল্লিক। আমাকে যখন কেউ প্রশ্ন করে কেন বেছে নিলে পথ, কেন ডেকে নিলে বিপদ, কেন বেছে নিলে পথ, জবাবে তখন বলি মৃদু হেসে যাই চলি, জবাবে তখন বলি মৃদু হেসে যাই চলি, বুকে মোর আছে হিম্মত, বুকে মোর আছে হিম্মত। আমাকে যখন কেউ প্রশ্ন করে বাতাসের সাথে করে কেন বেছে নিলে পথ, কেন ডেকে নিলে বিপদ, কেন বেছে নিলে পথ, জবাবে তখন বলি মৃদু হেসে যাই চলি, জবাবে তখন বলি মৃদু হেসে যাই চলি, বুকে মোর আছে হিম্মত, বুকে মোর আছে হিম্মত। আলোকের সন্ধানে সন্ধানে কোনো মন পেয়ে গেলে আলোকের সন্ধান, ফিরে যেতে চাই কিসে,
আধারের দিকে আর যদি না সে হয় কভু নিষ্প্রাণ। বুকে মোর আছে হিম্মত, বুকে মোর আছে হিম্মত। মাশাআল্লাহ, অসংখ্য ধন্যবাদ সাইদ সুমনকে একটি চমৎকার সঙ্গীত উপহার দেওয়ার জন্য। প্রিয় দর্শক, আমরা একটি ফোন কল নিয়ে নিই। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কে বলছেন, কোথা থেকে বলছেন? ভাই আমি সাফায়েত খান বলছিলাম, চট্টগ্রাম থেকে। জি সাফায়েত খান ভাই, আমাদের স্টুডিওতে দুইজন শিল্পী রয়েছেন, তাদের কাছে কোনো গানের রিকোয়েস্ট আছে কিনা? জি, প্রিয় উপস্থাপক নোমান ভাই সহ মোর্শেদ ভাইকে আমার শুভেচ্ছা। আমি মোর্শেদ ভাইয়ের কাছ থেকে পাপ করেছি, মাফ করে দাও, গানটা শুনতে যাচ্ছিলাম। ইনশাআল্লাহ, আপনি আমাদের সাথে থাকুন, আমরা শোনার চেষ্টা করব। প্রিয় দর্শক, কে বলছেন, কোথা থেকে বলছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। শিদুল ভাইয়ের বলছে অনেকগুলো গানের কিন্তু রিকোয়েস্ট চলে এসেছে, আমরা একটু ফেসবুক কমেন্টস পড়তে পারি। মেহেদি হাসান রতন লিখেছেন, মাশাআল্লাহ প্রিয় শিল্পীদের খুবই সুন্দর লাগছে। আব্দুল হাকিম লিখেছেন, আমার প্রিয় শিল্পী ফেভারিট গান, আল্লাহ উত্তম জাজাদান করুক, আমিন। তারপর ইসমাইল মজুমদার লিখেছেন, টিক 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 যে গানটি, এই গানটি শুনতে চেয়েছেন। আব্দুল আলিম ভাই লিখেছেন, মাশাআল্লাহ তিনজন শিল্পীকে অসাধারণ লাগছে, ধন্যবাদ প্রিয়জন, আপনাকেও ধন্যবাদ। এছাড়াও অনেক অনেক কমেন্টস করেছেন, আমরা হয়তো পড়তে পাচ্ছি না, আমরা যখন গান করছি সে সময় স্ক্রলে চলে যাচ্ছে উপরে। তো যারা মন্তব্য করছেন, আমাদের কোনো অনুপ্রাণিত করছেন, শিল্পীদেরকে অনুপ্রাণিত করছেন, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের সাথে থাকুন এবং আপনাদের পছন্দের গানগুলো শুনতে থাকুন। আমরা মোর্শেদের কাছে একটি গান শুনবো। মোর্শেদ জি, কী গান শোনাবে এখন আমাদেরকে? এই গানটি নিয়ে অনেক স্মৃতি আছে, কবি মতুর রহমান মল্লিকের লেখা একটি গান, পৃথিবী আমার আসল ঠিকানা নয়। পৃথিবী আমার আসল ঠিকানা নয়, মরণে কেঁদে মুছে দেবে সকল রঙিন পরিচয়। পৃথিবী আমার আসল ঠিকানা নয়, মরণে কেঁদে মুছে দেবে সকল রঙিন পরিচয়। পৃথিবী আমার আসল ঠিকানা নয়,
মিছে মানুষের বন্ধ, মিছে মায়া স্নেহ প্রীতি কন্দ, মিছে মানুষের বন্ধ, মিছে মায়া স্নেহ প্রীতি কন্দ, মিছে অভিনয় নাটকের মঞ্চে, মিছে জীবনের রংধনু সাত রং, মিছে দুদিনের অভিনয়, পৃথিবী আমার আসল ঠিকানা নয়, মরণ মুছে দেবে সকল রঙিন পরিচয়, পৃথিবী আমার আসল ঠিকানা নয়, মিছে ক্ষমতার দ্বন্দ্ব, মিছে গান কবিতার ছন্দ, মিছে ক্ষমতার দ্বন্দ্ব, মিছে গান কবিতার ছন্দ, মিছে অভিনয় নাটকের মঞ্চে, মিছে অভিনয় নাটকের মঞ্চে, মিছে জয় আর পরাজয়, পৃথিবী আমার আসল ঠিকানা নয়, মরণ একদিন মুছে দেবে সকল রঙিন পরিচয়, পৃথিবী আমার আসল ঠিকানা নয়, মরণ একদিন মুছে দেবে সকল রঙিন পরিচয়, পৃথিবী আমার আসল ঠিকানা নয়। মারহাবা মারহাবা, সাধারণ মুর্শিদ একেবারে সুরেলা কণ্ঠ দিয়ে আমাদেরকে সেই মল্লিক ভাইয়ের যে গানটা তিনি লিখেছিলেন, যে এই রঙিন পৃথিবী আসলে এটা কিন্তু স্থায়ী ঠিকানা আমাদের নয়, কিন্তু তিনিও বেঁচে নেই আমাদের মাঝে, বেঁচে নেই আমাদের মাঝে, এবং এটা মানুষের মাঝে মানে ছড়িয়ে দিতে চেয়েছেন যে পৃথিবীর এই রঙিন জীবন আমাদের সবসময় থাকবে না, এরপরে পরকাল আছে, সেখানে আমাদের চূড়ান্ত জীবন, সেই জীবনের জন্য প্রস্তুতিও তিনি বিভিন্ন গানে নিতে বলেছেন আমাদেরকে। প্রিয় দর্শক, আমরা একটি ব্রেকে যাচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন প্যানভিশন টিভির নিয়মিত আয়োজন মাইলস্টোন হোমস লিমিটেড নিবেদিত সুরের রহমান লাইভ অনুষ্ঠান। আজকে আমাদের জাতীয় চেতনার কবি মতিউর রহমান মল্লিক স্মরণে আমাদের এই স্পেশাল আয়োজন, আপনারা আমাদের শেষ পর্যন্ত সাথে থাকবেন, আমরা ছোট্ট একটি বিরতিতে যাচ্ছি, কোথাও যাবেন না। প্রিয় দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি প্যানভিশন টিভির নিয়মিত আয়োজন সুরের আহ্বানে। আজকের স্টুডিওতে আমাদের শিল্পীদের দুজন শিল্পী রয়েছে, হলুদ পাতা খ্যাত শিল্পী সাইদ সুমন এবং লক্ষ্যপ্রাণের সুর 2017 চ্যাম্পিয়ন মোর্শেদুল ইসলাম। তো অনেকগুলো গানের রিকোয়েস্ট এসেছে মোর্শেদ, হ্যাঁ এখন কোন গানটা আমরা করব? এখন আমরা দুজন বাদ দিয়ে আমরা এখন উপস্থাপকের কাছে গান শুনতে চাই, যেহেতু দর্শকেরও অনেক অনুরোধ আছে, অবশ্যই সেই জায়গা থেকে আমরা উপস্থাপকের কাছ থেকে গান শুনতে চাই। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। প্লাস দর্শকের দামকেই আমরা মল্লিক ভাইকে নিবেদন করে একটি গান করছি, চিরচেনা পৃথিবীটা বদলি দিতে। গানটির কথা শ্রদ্ধেয় আবু তাহের বেলাল, সুর করেছেন শ্রদ্ধেয় সাইফুল্লাহ মানসুর। চিরচেনা পৃথিবীটা বদলে দিতে, জীবনের গতিপথ শুধরে নিতে,
অমিয় সুরের পাখি ধরেছিল গা, পুলকিত প্রাণ ছিল তার সঙ্গীতে, চিরচেনা পৃথিবীটা বদলে দিতে, জীবনের গতিপথ শুধরে নিতে, অমিয় সুরের পাখি ধরেছিল গান, পুলকিত প্রাণ ছিল তার সঙ্গীতে। মল্লিক মল্লিক সৃজনে মননে মল্লিক, মল্লিক মল্লিক ওই শিয়ালোর পথে নির্ভীক। আজ এতটুকু থাক, যেহেতু দুজন শিল্পী স্টুডিওতে রয়েছে তাদের গান আমরা শুনবো। তো শুরুতে চলে যাচ্ছি মুর্শিদের কাছে। মুর্শিদ, কোন গানটি করবে? এখন যে গানটি পরিবেশন করছি, গানটি হচ্ছে কবি মতিউর রহমান মল্লিক সুর করা, লেখা এবং মশিউর রহমান সুর করা। আমার কণ্ঠে এমন সুধা দাও ঢেলে দাও, হে পরোয়া। আমার কণ্ঠে এমন সুধা দাও ঢেলে দাও, হে পরোয়া। যা পেয়ে ঘুমন্ত জাত, যা পেয়ে ঘুমন্ত জাত, ভাঙে যেন রুদ্ধ দ্বার। আমার কণ্ঠে এমন সুধা দাও ঢেলে দাও, হে পরোয়া। আমার গানের পরশে অশ্রুধারা ওঠে নে, আমার গানের পরশে অশ্রুধারা ওঠে নে, শাহাদাতে ভাগছে জীবন জুড়ে আনে জোয়ার, শাহাদাতে ভাগছে জীবন জুড়ে আনে জোয়ার। আমার কণ্ঠে এমন সুধা দাও ঢেলে দাও, হে পরোয়া। আমার গানে সুরে প্রভু দিও দিও অগ্নি ধারা, দিন কায়েমে চির সবুজ অনুভূতি পাগল পারা, অনুভূতি পাগল পারা। আল কোরআনের আয়াত দিয়ে তৌহিদের মধু পিয়ে, আল কোরআনের আয়াত দিয়ে তৌহিদের পীযূষ পিয়ে, হেরার পথের রোশনী নিয়ে পার হয়ে যাই দূর পারাবার, হেরার পথের রোশনী নিয়ে পার হয়ে যাই দূর পারাবার। আমার কণ্ঠে এমন সুধা দাও ঢেলে দাও, হে পরোয়া। যা পেয়ে ঘুমন্ত জাত, ভাঙে যেন রুদ্ধ দ্বার। আমার কণ্ঠে এমন সুধা দাও ঢেলে দাও, হে পরোয়া। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা।
আমিন, আল্লাহুম্মা আমিন। অসংখ্য ধন্যবাদ মুর্শিদকে এত সুন্দর একটি গান আমাদেরকে শোনানোর জন্য। প্রিয় দর্শক, আপনারা দেখছেন সুরের আহ্বান লাইভ অনুষ্ঠানের আজকে জাতীয় চেতনার কবি কবি মতিউর রহমান মল্লিক নিবেদিত বিশেষ পর্ব সুরের আহ্বান। আজকে স্টুডিওতে আমরা দুজন শিল্পীকে পেয়েছি, এক এক করে গান শুনছি। আমরা এখন গান শুনবো সাইদ সুমন। সাইদ সুমন, তুমি জানো যে অনেকগুলো গানের রিকোয়েস্ট তোমার কাছে এসেছে, বিশেষ করে হলুদ পাতা গানের রিকোয়েস্ট বারবার এসেছে। তো তোমার সেই বিখ্যাত হলুদ পাতা গানটি যদি দর্শকদের উদ্দেশ্যে শোনাও। আমি হলুদ পাতা গানটি শোনাচ্ছি। গানটি লিখেছেন কবি হেলাল আনোয়ার, আর সুর আমার করা সৌভাগ্য হয়েছে। হলুদ পাতার মতো ঝরে পড়ে যা জীবন বৃক্ষের পাতা, হলুদ পাতার মতো ঝরে পড়ে যায় জীবন বৃক্ষের পাতা, হলুদ পাতার মতো ঝরে পড়ে যায় জীবন বৃক্ষের পাতা। কত ইতিহাস লেখা হয়ে গেছে তবুও রয়েছে বাকি জীবন খাতা, হলুদ পাতার মতো ঝরে পড়ে যায় জীবন বৃক্ষের পাতা, হলুদ পাতার মতো ঝরে পড়ে যায় জীবন বৃক্ষের পাতা। কোথা থেকে এলে তুমি আবার হারিয়ে যাবে অচিন লোকে, তোমার জীবন যেন ঝরা ফুল বেদনার পলে জমে থাকবে বুকে। কোথা থেকে এলে তুমি আবার হারিয়ে যাবে অচিন লোকে, তোমার জীবন যেন ঝরা ফুল বেদনার পলে জমে থাকবে বুকে। বুঝবে তখন তুমি জীবন কেবল, বুঝবে তখন তুমি জীবন কেবল, ধূপ ছায়া শুধু অসারতা, হলুদ পাতার মতো ঝরে পড়ে যায় জীবন বৃক্ষের পাতা, হলুদ পাতার মতো ঝরে পড়ে যায় জীবন বৃক্ষের পাতা। পাখিরা কেঁদে ফেরে যেমন পার করে দেয় সন্ধ্যা লগন, জীবন তিমিরে সব ডুবে গেছে সুখের অমোঘ ফাগুন। পাখিরা কেঁদে ফেরে যেমন পার করে দেয় সন্ধ্যা লগন, জীবন তিমিরে সব ডুবে গেছে সুখের অমোঘ ফাগুন। সামনে কে বলি বাজে ফেরার বাঁশি, সামনে কে বলি বাজে ফেরার বাঁশি, পিছনে রয়েছে পড়ে দুষারতা, হলুদ পাতার মতো ঝরে পড়ে যায় জীবন বৃক্ষের পাতা, হলুদ পাতার মতো ঝরে পড়ে যায় জীবন বৃক্ষের পাতা, হলুদ পাতার মতো ঝরে পড়ে যায় জীবন বৃক্ষের পাতা। মাশাআল্লাহ, অসংখ্য ধন্যবাদ সাই সুমনকে। হলুদ পাতার মতো ঝরে পড়ে যায় জীবনের প্রতিটি পাতা, অনেক সুন্দর একটি গান আমরা শুনলাম। প্রিয় দর্শক, আমরা অনুষ্ঠানের একবারে শেষ পর্যায়ে আর একটি মাত্র গান আপনাদেরকে
হ্যাঁ শোনাতে পারবো, টিক 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 যে ঘড়িটি, আপনার নেতৃত্বে শুনতে চাই, গাইতে চাই। আজকে যেহেতু শিল্পী তোমরা, তোমাদের নেতৃত্বে আমি সাথে ধরবো। মোরশেদ ভাইয়া শুরু করো, মোরশেদ শুরু করো। আচ্ছা ঠিক আছে, ধরছি। গানটি লিখেছেন কবি মতিউর রহমান মল্লিক, কথা সুর দুটোই আমাদের শ্রদ্ধা কবি মতিউর রহমান মল্লিকের। টিক 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 যে ঘড়িটা বাজে, ঠিক ঠিক বাজে, কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে। টিক 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 যে ঘড়িটা বাজে, ঠিক ঠিক বাজে, কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে। টিক 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 যে ঘড়িটা বাজে, ঠিক ঠিক বাজে, কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে। ঝক ঝক পক পক করে যতদিন ঘড়ির চেহারা, তদ্দিন তারে কিনতে চায় যে খরিদ্দারেরা। ঝক ঝক ফক ফক করে যতদিন ঘড়ির চেহারা, তদ্দিন তারে কিনতে চায় যে খরিদ্দারেরা। সময় মতো সময় দিলে সবখানে বিরাজে, কেউ কে জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে। টিক 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 যে ঘড়িটা বাজে, ঠিক ঠিক বাজে, কেউ কে জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে। চক চক তক তক জীবন ঘড়ি করে যতদিন, দাম থাকে তার সবার কাছে বন্ধু ততদিন। চক চক তক তক জীবন ঘড়ি করে যতদিন, দাম থাকে তার সবার কাছে বন্ধু ততদিন। মনের মাধুরী মিশিয়ে সাজায় নানান সাজে, কেউ কে জানে সে ঘড়িটা লাগবে কয়দিন কাজে। টিক 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 যে ঘড়িটা বাজে, ঠিক ঠিক বাজে, কেউ কে জানে সে ঘড়িটা লাগবে কয়দিন কাজে। হায় 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 আসল ঘড়ির অর্থ বুঝলাম না, সময় থাকতে সময়ের মূল অর্থ খুঁজলাম না। হায় 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 আসল ঘড়ির অর্থ বুঝলাম না, সময় থাকতে সময়ের মূল অর্থ খুঁজলাম না। খাইলাম দাইলাম ঘুরলাম শুধু এই দুনিয়ার মাঝে, কেউ কে জানে সে ঘড়িটা লাগবে কয়দিন কাজে। টিক 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 যে ঘড়িটা বাজে, ঠিক ঠিক বাজে, কেউ কে জানে সে ঘড়িটা লাগবে কয়দিন কাজে। যায় 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 দিন চলে যায় কোরআন পড়লাম না, কত নোবেল নাটক পড়লাম হাদিস ধরলাম না। যায় 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 দিন চলে যায় কোরআন পড়লাম না, কত নোবেল নাটক পড়লাম হাদিস ধরলাম না। সত্যিকারের খাঁটি মুমিন মুসলিম হলাম না যে, কেউ কে জানে সে ঘড়িটা লাগবে কয়দিন কাজে। টিক 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 যে ঘড়িটা বাজে, ঠিক ঠিক বাজে, কেউ কে জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে। টিক 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 যে ঘড়িটা বাজে, ঠিক ঠিক বাজে, কেউ কে জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে। কেউ কে জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে, কেউ কে জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে। প্রিয় দর্শক, আমরা অনুষ্ঠানের একবারে শেষ পর্যায়ে আমরা শিল্পীদের থেকে শেষ অনুভূতি শুনব। তো মোরশেদ, দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলো। দর্শকদের উদ্দেশ্যে আসলে সবসময় আমার একটি কমন কথা থাকে, সবসময় এটাই বলি, আসলে আমাদের গানটাকে আমরা ইসলামিক গান বা ইসলামিক সংস্কৃতি কাজ করা আমরা ইবাদত বলে মনে করি, আর এই ইবাদতের দ্বারা যেন আল্লাহ আমাদের গুণগুলো মাফ করে দেন এবং মানুষকে যেন এই গানের মাধ্যমে হেদায়েতের পতাকা তলে নিয়ে আসেন, এটাই আমাদের কামনা। দর্শকদের কাছে এর জন্য দোয়া চাইবো, আর কিছু না। ধন্যবাদ, আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুক এই গানগুলো, প্রচেষ্টাগুলো আমাদের ইবাদত হিসেবে। সাইদ সুমন, আবারও প্যানভেশন টিভিকে ধন্যবাদ জানাই এমন একটি সুন্দর একটা আয়োজনের জন্য। আর দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই, গান হোক আমাদের জীবনের জন্য, মানবতার জন্য, ইসলামের জন্য এবং সমাজের জন্য, সব ক্ষেত্রে আমরা যদি আমাদের ইসলামী সংস্কৃতিকে ছড়িয়ে দিতে পারি, তাহলে আমরা একটি সুন্দর সমাজ জাতি গঠন করতে পারবো। এই আহ্বান করব দর্শকদের উদ্দেশ্যে, আমরা সব জায়গাতেই আমরা ইসলামিক অনুযায়ী চলব এই আশা করি।
প্রিয় দর্শক, আমরা আজকে এখানেই শেষ করছি। তার আগে একটু বলে নিচ্ছি যে প্যানভিশন টিভি অনেকগুলো বিষয় নিয়ে প্রোগ্রাম করে থাকেন, তো সেই প্রোগ্রামগুলো আপনারা নিয়মিত উপভোগ করবেন, লাইক কমেন্টস করবেন, শেয়ার করবেন এবং আপনাদের অনুভূতি জানাবেন। সেই সাথে প্যানভিশনের প্রতি কোনো পরামর্শ থাকলে এবং নতুন কোনো বিষয় নিয়ে যদি প্রোগ্রাম নির্মাণ করা যায়, এ ধরনের কোনো পরামর্শ থাকলে আপনারা সেখানে পরামর্শ দিবেন। আশা করছি প্যানভিশন কর্তৃপক্ষ সেটা নজর নিয়ে সে ধরনের প্রোগ্রাম নির্মাণ করবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে শেষ করছি এখানেই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।